কত রাত পরে আজ রোদ এলো জানালার ধারে, ভোর এলো কত রাত পরে আজ রোদ এলো জানালার ধারে। ডানা মেলো পাখি উড়ে চলো মন, ঢেউ ভাঙো মাঝি প্রাণপণে, আশার স্পন্দনে ক্লান্তিহীন অভিসারে, চোখের জলের কোন বন্ধু নেই, চলো যাই স্বপ্ন সন্ধানে, এলো মেলো শীতার খিমেল বাতাস, চলো যাই যেখানে যাইব, ডাকছে সবুজ মাঠ দুলছে ধানের শীষ, অনায়াসে কোন আছে না হৃদয়ে সেই ছোট্ট বাসার খোঁজে, মেঘ ছাড়িয়ে রাত পেরিয়ে স্বর্গ আজ মানুষের প্রাণে, চলো না স্বপ্ন সন্ধানে, চলো না স্বপ্ন সন্ধানে, চলো না স্বপ্ন সন্ধানে, চলো না স্বপ্ন সন্ধানে। দেশকে উন্নতি করতে গেলে দেশের মানুষকে স্বনির্ভর করতে হবে, এবং তার জন্য প্রয়োজন নিরক্ষরতা দূরীকরণ। আজকে নিরক্ষরতা আমাদের ভারতবর্ষে বহুল পরিমাণে দুঃখের বিষয় এখনো রয়ে গেছে। বেশ কিছুদিন ধরে এর চেষ্টা চলছে, কিন্তু স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানরাও এই নিয়ে অনেক দিন ধরে কাজ করছে, বর্তমানে সরকারও শুরু করেছে, কিন্তু যে পরিমাণে এর বিস্তার হওয়া উচিত ছিল আজও কিন্তু তা হয়নি, এবং হয়নি বলেই ভারতবর্ষে আজকে নিরক্ষরতার সংখ্যা এত বেশি লজ্জাস্কর। এবং আমরা যারা লেখাপড়া শেখার সুযোগ পেয়েছি, আমাদের কিন্তু দায়িত্ব আছে আজকে এই নিরক্ষর যে মানুষ তাদের মধ্যে সাক্ষরতার প্রচার করার দায়িত্ব। আমরা যদি প্রত্যেকটি মানুষ একটি দুটি তিনটি চারটি পাঁচটিকে নিরক্ষরতাকে দূর করে সাক্ষরতায় নিয়ে আসি, তাহলে কিন্তু এটা একটা বড় রকম দেশের কাজ। এবং এই সামাজিক দায়িত্ব আমরা যারা লেখাপড়া শেখার সুযোগ পেয়েছি তাদের প্রত্যেকে নেওয়া উচিত, এবং এই বিষয়ে আমাদের প্রত্যেকে সজাগ হওয়া উচিত। দেশকে উন্নতি করব মানুষকে অশিক্ষায় রেখে কোনো দেশে হয়নি, আমাদের দেশেও হবে না। মা যদি শিক্ষিত হয় তাহলে সে সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে পারে, এবং মায়ের কাছে সেই শিক্ষা তাকে অনেকখানি উদ্বুদ্ধ করে। এবং এটাই প্রমাণিত হয়েছে যে যেখানে মেয়েদের মধ্যে শিক্ষার প্রচার বেশি সেখানে কিন্তু জনসংখ্যা কম। আজকে জনসংখ্যা ভারতবর্ষে বিপুলভাবে বেড়ে চলেছে, তার অন্যতম কারণ কিন্তু অশিক্ষা। খেলাধুলার মাধ্যমে যে মেয়েরা স্বনির্ভর হতে পারে তা আমরা পিঠির জীবন থেকে জানতে পারি। রে মা পাদা মা পা সা নি দা পা, মা গা রে সা রে মা পাদা মা পা মা গা রে সা। যে পাখি উড়ে যায় ভোরের হাওয়ায়,
পাখি উড়ে যায় ভোরের হাওয়ায়, ঠিকানা বিহীন দূরের চাওয়ায়, ঠিকানা বিহীন দূরের পাখি উড়ে যায় ভোরের হাওয়ায়, যে পাখি উড়ে যায়, পাখি উড়ে যায় ভোরের হাওয়ায়, যে পাখি উড়ে যায় ভোরের হাওয়ায়, আলোক আকাশে কালো গীতি, আলোক আকাশে কালো গীতি, কোথা যে হারালো রাতের স্মৃতি, আলোক আকাশে কালো গীতি, মা বদানি সা রে সানি দা পা দা মা পদানি দা পা মা গরে সা রে মা পদা মা পদানি সা, আলোক আকাশে কালো গীতি, কোথা যে হারালো রাতের স্মৃতি, আকাশ স্বপ্ন কিছু আখির ছায়, একে যাই সুরের মায়, যে পাখি উড়ে যায় ভোরের হাওয়ায়, ঠিকানা বিহীন দূরের চায়, যে পাখি উড়ে যায় ভোরের আজ প্র্যাকটিসে যাবি না? না। না? মানে? আমি পারছি না দাদা, আমি পারবো না। সে কি রে, সামনে রাজ্য স্তরের প্রতিযোগিতা, আর তাছাড়া পুরো জেলার সম্মান তোর উপর নির্ভর করে আছে। এই মায়াদিকে জানিয়েছিস? না। তুই চল আমার সঙ্গে। না দাদা, আমাকে তুমি ছেড়ে দাও। ছেড়ে দাও? ছেড়ে দাও মানে? সাঁতার শিখে এত দূর এলি আর এখন মাঝপথে তুই ছেড়ে দিবি? শোন বিথি, যেতে তোকে হবেই। না দাদা, আমাকে তুমি ছেড়ে দাও, বলছি তো আমি যাব না, আমি পারবো না। স্বার্থপর, তুই একটা স্বার্থপর। দাদা যাবে না? চল। রেখা, হাতের কুনোটা ভাঙছে কেন? আরে পায়ের স্ট্রোকটা ঠিক করো। নিতা, নিতা তোমাকে বলছি, উফ,
বারবার বলতে হচ্ছে। আরে হাতের বা হাতের বা হাতের কোনটা ঠিক করো, বা হাতের কোনই বলছি। কি হলো? হ্যাঁ এগো এগো এসো দিদি, আমার দেরি হয়ে গেল, আর কোনোদিন হবে না, এবার থেকে আমি তোমার কথা মতোই চলবো। তোমরা ভেবেছোটা কি, আমি একা তোমাদের জন্য খেটে খেটে মরবো? একটা মাত্র কম্পিটিশনে হেরেছো, তাতে পিছিয়ে গেলে? মানুষকে জীবনে কখনো হারে না, শুধুই জেতে। আমি ওকে অনেক বুঝিয়েছি মায়াদি, আজকের মতো আপনি ওকে ক্ষমা করে দিন। যাও তৈরি হয়ে নাও। হ্যাঁ শোনো, ভবিষ্যতে কোনোদিন যদি এরকম দেখি তাহলে কিন্তু জলে আর তোমাকে নামতে দেব না। বিথিকে আপনি কেমন বুঝছেন মায়াদি? দেখো অক্ষয়, বিথি আমাদের জেলায় 100 মিটার ফ্রিস্টাইলে সবচেয়ে ভালো সময় করেছে, জাতীয় চ্যাম্পিয়নের থেকে আর সামান্য কিছু পিছিয়ে আছে। ওকে নিয়ে আমার অনেক আশা, অনেক স্বপ্ন। আমার বোনটাকে তো আমি চিনি, ছোটবেলা থেকে ও বড় অভিমানী। জানেন দিদি, ওর প্রথম সাঁতার শেখা কিন্তু আমার কাছেই। দাদা দাদা দেখো কি একটা ভেসে যাচ্ছে। হ্যাঁ ওটা আনতে পারবি? দেখি তো তুই কেমন সাঁতার শিখেছিস। দাদা আমি পেরেছি। সাবাস, উঠে আয়। দাদা নদীতে যে নৌকোগুলো ভেসে বেড়ায় সেগুলো কোথায় যায়? তার কি কোনো ঠিক আছে রে? আমাকে একবার নৌকো চড়াবে দাদা? সে যাবো কোন, আচ্ছা কাছে তো কোনো খেয়াঘাট নেই। এখন বাড়ি চল তো, দেরি হয়ে গেলে মা কিন্তু আবার বকবে। চলো। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কূলে একা বসে আছি নাহি ভরসা, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী খুড়ো ধারা খড়ো পরশা, কাটিতে কাটিতে ধান এলো বরষা। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা। মা খেতে দাও মা, বড় খিদে পেয়েছে। বিথি এখন কেমন গড়গড় করে পড়তে পারে। ও বিথি, বুড়ো হলে আমায় রামায়ণ মহাভারত পড়ে শোনাবি তো মা? দূর, তুমি বুড়ো হলে তো। শোনো মেয়ের কথা, আমি কি চিরকাল একরকম থাকবো নাকি? ও অক্ষয় বলি, তোর বোনের জন্য একটা ভালো পাত্রের ব্যবস্থা কর। ও এখন বিয়ে করবে মা, সামনে রাজ্য স্তরের প্রতিযোগিতা। এই সাঁতার নিয়ে লড়াই আমার ভালো লাগে না, গ্রামের মেয়ে, সাঁতার তো জানবি, হাত পা থাকলে পুকুরেও ভাসবে, এ আবার নতুন কথা কি শুনি? মা এ সাঁতার সে সাঁতার নয় গো মা। তোদের কথা আমি কিচ্ছু বুঝতে পারি না বাপু, তোরা দুই ভাই বোনে মিলে যে কি মতলব করছিস, এক তুই আছিস তোর গান নিয়ে আর ও মেয়ে আছে সাঁতার নিয়ে। মা গানটা কি আমি ভালো গাই না? তা অবশ্য গাস। তোমার মেয়েও খুব ভালো সাঁতার জানে, সামনের প্রতিযোগিতায় তোমাকেও নিয়ে যাব, দেখবে দেখবে তোমার মেয়ে সবাইকে পেছনে ফেলে কেমন তত্ত্বর করে গিয়ে যাচ্ছে। গৃহস্থ বাড়ির মেয়ে কোথায় বিয়ে থাকলে সংসার করবে, সাঁতার কেটে কি হবে শুনি? কি বলছো মা, তোমার মেয়ে যখন প্রথম ধারাবাহিক শিক্ষা কেন্দ্রে গেল তখন তুমি কি বলেছিলে? তুমি বলেছিলে কি হবে পড়াশোনা করে, বলেছিলে কিনা বলো? আর বিথি যখন তোমায় কবিতা পড়ে শোনাচ্ছে তখন তোমার ভালো লাগছে না মা? তা তো লাগে। এই যে এই যে বিথি এত পুরস্কার পেয়েছে, এত মেডেল পেয়েছে, এসব দেখে তোমার ভালো লাগে না মা? সে কি রে লাগবে না? তুমি জানো ধারাবাহিক শিক্ষা কেন্দ্র থেকে বিথিকে সাঁতারের ট্রেনিং এর সমস্ত রকম ব্যবস্থা করে দিয়েছে। প্রতিযোগিতায় সফল হলে ও চাকরি পাবে? দেবে না, আজকাল তো এসব জিনিসেরই কদর বেশি। ভালো হলেই ভালো। দাদা তুমি তো শুধু মায়ের কাছে আমার নামেই প্রশংসা করে গেলে, তোমার গানের প্রশংসা করে কে? কেন তুই? তোমরা যারা এই ধারাবাহিক শিক্ষা কেন্দ্রে আসছো প্রশিক্ষণ নিতে,
তোমাদের প্রত্যেককে স্বনির্ভর করে তোলার দায়িত্ব আমাদের। তোমরা যদি তোমাদের ইচ্ছেটা আমাদেরকে জানাও তাহলে আমরা সেইভাবেই প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করব। তোমরা তো আজকেই বলবে বলেছিলে। কিন্তু আজকে তো বিথি, সোমা, নমিতা এরা কেউই আসেনি দিদি। আসবে কি করে, সামনে তো ওদের রাজ্যস্তরের প্রতিযোগিতার জোরদার অনুশীলন চলছে। আজ সকালে তো মায়াদির সাথে দেখা হয়েছিল, মায়াদি বলেছে এবার বিথি জিতবে। বিথিরা তো ছোটবেলা থেকেই সাঁতারে ভালো দিদি, কিন্তু আমরা যদি অন্য কিছু শিখতে চাই? তোমরা আমাদেরকে জানাও, আমরা সেই মতনই প্রশিক্ষণের ব্যবস্থা করব। আর ঠিক মতন প্রশিক্ষণ পেলে তোমরা নিশ্চয়ই একদিন নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। মায়াদি, হ্যাঁ, সময় আগের মতো আছে না একটু কমেছে? তুমি আশা করো কি করে তোমার সময় কমবে? তোমার ডান কোণে যখন নাবছে বা কোণে তখন জলের নিচে একই পজিশনে আছে। সাঁতারটা মাছের মতো কাটে চলবে না বিথি, বাঘের মতো কাটতে হবে। যাও আবার আগের পজিশন নাও। আজকে আর পারছি না মায়াদি, এক ঘন্টার উপর হয়ে গেল, শুধু জলের এ মাথা থেকে ও মাথা যাচ্ছি তো যাচ্ছি। পারবি না মানে? আজ তোকে পারতেই হবে, তোর সময় আরো এক সেকেন্ড কমাতে হবে এবং সেটা আজকেই, আর তোকে পারতেই হবে। আমার হাত দুটো যা চলতে চাইছে না, তুমি কেন বুঝতে পারছো না মায়াদি? আমি বুঝতে চাইছি না, তোর উপর আমার কোনো দয়া নেই, কোনো মায়া নেই, ভালোবাসা নেই, তোকে আমি ঘৃণা করি। তুমি খেয়েছো দাদা? খিদে পেটে নিয়ে গান গাওয়া যায় রে, সাঁতার কাটা যায় না দাদা। তোকে পারতেই হবে, তোকে নিয়ে আমাদের অনেক আশা অনেক স্বপ্ন রে।
কলকাতা কিন্তু অনেক বড় শহর, মায়ের সঙ্গে সঙ্গে থাকিস, হারিয়ে যাস নে মা। আমি বলেছিলাম না, বিথি তোমার দেশে মেয়ে নয় গো। চলো চলো মা, বিথি তোমার জন্য অপেক্ষা করে আছে, চলো। বিথি, তুই পেরেছিস বিথি, তুই পেরেছিস। তুই জানিস স্টেট রেকর্ড করেছিস রে, স্টেট রেকর্ড। বিথি মজা দিচ্ছি, সব স্বপ্ন নয় তো, সব সত্যি বিথি, সব সত্যি। সময় আগের মতো আছে না একটু কমেছে? তুমি আশা করো কি করে, তোমার সময় কমবে? তোমার ডান কোণে যখন নাবছে, বা কোণে তখন জানা গেছে একই পজিশনে আছে। সাঁতারটা মাছের মতো কাটে চলবে না বিথি, বাঘের মতো কাটতে হবে। যাও আবার আগে পজিশন নাও। আজকে আর পারছি না মায়াদি, এক ঘন্টার উপর হয়ে গেল, শুধু জলের এ মাথা থেকে ও মাথা, যাচ্ছি তো যাচ্ছি। পারবি না মানে? আজ তোকে পারতেই হবে, তোর সময় আরো এক সেকেন্ড কমাতে হবে। কখনো সত্যি হয়, হয়তো এভাবেই নিজের মধ্যে সত্য একটা জেদ ছিল, নতুন কিছু করবার তাগিদ ছিল। জলে ঝাঁপাতাম, শরীরটাকে ভাসিয়ে দিতাম, কিন্তু কখনো ভাবিনি সাঁতারের মধ্যে দিয়ে জীবনে আমার এমন সাফল্য আসবে। বারবার মনে পড়ছে আমার ফেলে আসা দিনগুলোর কথা, সুনন্দাদির ভালোবাসা, মায়াদির স্নেহ, সর্বোপরি ধারাবাহিক শিক্ষাকেন্দ্রের সকল বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা। আমার সাফল্যে সবাই যেন সমান অংশীদার।
জীবন কিন্তু আমার এখানেই থেমে যায়নি, বরং বলা যেতে পারে এখান থেকেই শুরু হলো আমার জীবনে নতুনভাবে পথ চলা। জলের বহমান স্রোতের মতো ছোট ছোট ঢেউগুলো যেমন করে তীরে এসে ভাঙতেই থাকে, ভাঙতেই থাকে, ভাঙতেই থাকে।